আমরা দাঁড়িয়ে আছি বঘট থানার অন্তর্গত আনুর গ্রামের গুরুছায়া আশ্রমে। গুরুছায়া আট ও নৈবের মহামিলন, সেই সম্বন্ধে আমরা শুনবো অবশ্যই গুরুজির কথা। তার আগে আমরা বলে দিই গুরুছায়া আশ্রম আসার পথ। যারা কলকাতা থেকে আসবেন হাওড়া স্টেশন হয়ে বঘাট লোকাল ধরে বঘাটে নামবেন, কিংবা ধর্মতলা থেকে আরামবাগে নামবেন, আরামবাগ থেকে কামারপুকুর বাসে এসে কামারপুকুর থেকে টোটো বা ভ্যানে করে আসতে পারেন আনুষ্ঠায়ার গুরুছায়া আশ্রম। যারা বিষ্ণুপুর থেকে আসবেন বিষ্ণুপুর থেকে আরামবাগ দামি বাসে ধরে খাঁদিকে নামবেন, খাঁদিকে থেকে টোটোয় করে আসবেন আনুর গ্রামের গুরুছায়া আশ্রম। যারা বর্ধমান থেকে আসবেন বর্ধমান থেকে বাসে আরামবাগে নামবেন, আরামবাগ থেকে কামারপুকুর গামী বাস ধরে কামারপুকুর চটিয়ে নামবেন, সেখান থেকে টোটো ভ্যান বা প্রাইভেট কারে করে আসতে পারেন আনুরের গুরুছায়া আশ্রম। আগামী 8-9 ফেব্রুয়ারি 2019 গুরুছায়া আশ্রমের মহামিলন। আমরা এখন আছি বঘাট থানার অন্তর্গত আনুর গ্রামে এবং বর্তমানে আছি গুরুছায়া আশ্রমে। 8 ও 9 ফেব্রুয়ারি গুরুছায়াতে মহামিলন, সেই সম্বন্ধে আমরা শুনব গুরুছায়া আশ্রমের গুরুজির কাছ থেকে। নমস্কার এবং সকল সাধু গুরু ফকির দরবেশদের চরণে প্রণাম ভক্তি জানিয়ে আমি এইটুকুই বলতে চাই, আমার আন্তরিক আহ্বান মহামিলনে সবাই আসুন 24-25 মাঘ, 8-9 ফেব্রুয়ারি 2019 আমরা মহামিলনে মিলিত হতে চেয়েছি। পরমে পরমে মানুষে মানুষে মিলে চলব পরমের সন্ধানে, সবাইকে করি আহ্বান আসুন এই মহামিলনে সার্থক করে তুলি আমরা জনে জনে, আসুন। আমার আর কিছু বলার নেই, সবাই আমার নমস্কার প্রীতি ভক্তি শ্রদ্ধা সবার চরণে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।